শুভ সকাল সবাইকে আজকে আমরা ওয়াইড প্রসেসিং টেকনোলজি ওয়ান এর যেটা পড়বো সেটা হচ্ছে ডিরেক্ট ডাই होपफुली সবাই দেখতে পাচ্ছো এন্ড শুনতে পাচ্ছো তো ডিরেক্ট ডাই সম্পর্কে একটু জানা দরকার একটু পড়া দরকার আজকে আমাদের যেটা মেকানিজমটা কি বা কিভাবে কাজ করে কোন কোন ফাইবার ডাই করা যায় তো সেটাই জানবো আজকে আমরা ডিরেক্ট ডাই সম্পর্কে যেহেতু আমাদের ওয়েট প্রসেসিং এর প্রি ট্রিটমেন্ট আমরা পড়েছি তারপর ইন্ট্রোডাকশন টু ডাইং অর ইন্ট্রোডাক্টরি লেকচারটা পড়েছি পড়ার পর আজকে আমরা প্রথম একটা ডাই পড়তে চলেছি আমাদের সেটা হচ্ছে ডিরেক্ট ডাই সো লেটস স্টার্ট ডিরেক্ট শব্দটা দিয়ে নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে যে ডাইটা আমরা ডিরেক্টলি ইউজ করব সরাসরি ইউজ করব সেটাকে ডিরেক্ট ডাই বলা হচ্ছে তো চলো শুরু করি আমাদের ডাই আমরা যদি দেখি কি বলছে যে ডাই আর ওয়াটার গতকাল আমরা কতগুলো ইয়ে পড়েছিলাম যে সলিবল ইনসলিবল আহ এই টার্মগুলো বোধহয় দেখেছিলাম আমরা তো হোপফুলি আজকে যদি আমরা দেখি বলা হচ্ছে যে ডাইস আর ওয়াটার সলিবল ডেফিনেটলি তাহলে সেটা আহ পানিতে দ্রব হবে anionic dyes মানে হচ্ছে সেটা পানিতে দিলে নেগেটিভ চার্জ দিবে anionic dyes এবং কি থাকছে সাথে রিটেন সালফোনিক অ্যাসিড গ্রুপস ইন স্ট্রাকচারে তার থাকে সাধারণত থ্রু দা লাইট ফাস্টনেস সিমস টু বি গুড এন্ড মোস্ট ইন কেসেস ওয়াশ ফাস্টনেস সাফার ডিউ টু ইটস ওয়াটার সলিউবিলিটি যে লাইট ফাস্টনেসটা ভালো কিন্তু ওয়াটার ফাস্টনেসটা খারাপ একটু সবাই বুঝ চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমত আজকে আমরা যেটা ডাইটা পড়ছি সেটা ডিরেক্ট ডাই সেটা সম্পর্কে জানার চেষ্টা করছি মাত্র তো ডিরেক্ট ডাইস আর ওয়াটার সলিউবল মানে পানিতে দ্রবণীয় হয় একই সাথে অ্যানায়নিক ডাইস অর্থাৎ পানিতে দ্রবণীয় হলে বা পানিতে দিলে সেটা নেগেটিভ চার্জ দিবে অ্যান্ড কি বলা হচ্ছে যে সালফোনিক অ্যাসিড গ্রিপ মূলত তার স্ট্রাকচারে থাকে ওকে সো এটা লাইট ফাস্টনেসটা গুড ভালো অর্থাৎ সূর্যের আলোর প্রভাবে ফেডিংটা কম হয় বা ফেডিংটা হয় না এতটা কিন্তু ওয়াশ ফাস্টনেসটা খারাপ ওয়াশ ফাস্টনেসটা খারাপ কি যে পানিতে ধুইলে কালারটা চলে যায় এটাকে বলা হচ্ছে ওয়াশ ফাস্টনেসটা খারাপ কেন চলে যাচ্ছে বিকজ অফ দ্য ডিউটি ইটস ওয়াটার সলিউবল কারণ এটা প্রচুর পরিমাণে ওয়াটার সলিউবল এবং আরেকটা কারণ হচ্ছে এই ডিরেক্ট ডাইটা প্রচুর পরিমাণে সলিউবল এবং সাথে অনেক ছোট যার কারণে যেটা সহজে ঢুকতে পারে এবং বেরুতে পারে মোস্ট অফ দ্য ডিরেক্ট ডাইস বিলংস এজো ক্লাস আমরা অনেকগুলো ক্রোমোফোরের নাম পড়েছি সেদিন এজো নাইট্রো নাইট্রোসো কিটো হ্যাঁ তো এই যে মেজর ডিরেক্ট ডাই যেটা বিলংস করে সেটা হচ্ছে এজো ক্লাস এন্ড সুইটেবল ফর সেলুলোজিক ফাইবার সেলুলোজিক ফাইবার কোনগুলি যেমন কটন জুট তারপরে রয়েছে ভিসকাস ম্যানমেড ফাইবার যেটা কিন্তু সেলুলোজিক বেস সেলুলোজ বেস ফ্ল্যাক্স হ্যাম্প সাস লাইক সিসাল ম্যানিলানা পাইনাপেল এই যে ধরনের সেলুলোজিক ফাইবার গুলিতে সাধারণত সেটা হোক ম্যানমেড ইয়াফিনিটি শো করে বা সুইটেবল ফর সেলুলোজিক ফাইবার ডাইং হয়দার ডোমেস্টিক ওয়াশেস বলা হচ্ছে হয়দার দা প্রোডাক্ট ফেসেস নো ডোমেস্টিক ওয়াশেস লাইক চিপার কার্পেটস আমরা সাধারণত যেমন জুট কার্পেটস আমাদের কার্পেট যেগুলো বানাই এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ডিরেক্টটা ইউজ করা হয় বিকজ অফ আমরা জানি যে যেহেতু সেটার ওয়াশ ফাস্টনেসটা খারাপ সেই ক্ষেত্রে এটা যত ডোমেস্টিক ওয়াশের মুখোমুখি কম হবে তত তার কালারটা থাকবে তো ডাইস আর রিটেইন বাই দা ফাইবার থ্রু দা হাইড্রোজেন বন্ডস এন্ড ভ্যান ডার ওয়ালস ফোর্স সো হেয়ার এখানে কি বন্ড তৈরি হচ্ছে হাইড্রোজেন বন্ডস আমরা সেদিন চারটি বন্ড দেখেছিলাম কি কি বন্ডস দেখেছিলাম আয়নিক বন্ডস দেখেছিলাম কোভ্যালেন্ট বন্ড দেখেছিলাম হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস फोर्सेस শক্তির দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী কি বন্ডস আমাদের কোভ্যালেন্ট বন্ডস তারপর আয়নিক বন্ডস হাইড্রোজেন বন্ডস এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স তো আমরা যদি তাহলে আমাদের এই যে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে এটা কি আমাদের একটু কম সম্পন্ন ফাইবারের সাথে যে বন্ডটা হবে ওকে ওয়াশ ফাস্টনেস মেবি ইমপ্রুভড বাই দ সুইটেবল আফটার ট্রিটমেন্ট টেকনিক আমাদের যে প্রধান সমস্যাটা এই ডাইসের সেটা হচ্ছে ধুইলে চলে যায় বা ওয়াশ ফাস্টনেসটা খারাপ তো এটা আমরা ফার্দার পরবর্তীতে ডাইং করার পর বিভিন্ন আফটার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা ঠিক করতে পারি এন্ড ডিউ টু দা প্রেসেন্স অফ অ্যাসিড গ্রুপস ডাইরেক্ট ডাইস রিয়্যাক্ট উইথ দা ফর্মিং ওয়াশ লাইক বাটলে কপ এটা দিয়ে আমরা প্রোটিন ফাইবারও ডাইং করতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে ব্রিলিয়ান্সি বলে যেটাকে যে তোমরা বলো না যে এটা শেডটা একটু মোড়া মোড়া কিন্তু এই শেডটাই কাপড়ের রংটা অনেক বেশি উজ্জ্বল তো ব্রিলিয়ান্সি সেটাকে বোঝাতে আসলে তো এখানে একটা ছবি দেওয়া আছে আমাদের একটা ডাইরেক্ট আই কংগোরেট যেটা আমরা ক্রোমোফোর গ্রুপ দেখতে পাচ্ছি ঠিক আছে দিস আর দা টু এজো ক্রোমোফোর গ্রুপ দিস আর দা সলিবলাইজিং গ্রুপ ওকে

ওয়াটার সলিউবল এবং হাইড্রোজেন অ্যান্ড ভ্যান্ডার ওয়ালস ফোর্স দ্বারা থাকে যার কারণে সহজে চটে আসতে পারে তো সাধারণত সেলুলজিক ফাইবারগুলো ডাইং করতে ব্যবহৃত হয় প্রোটিন ফাইবারও হয় কিন্তু প্রোটিনের ক্ষেত্রে সেরকম ব্রিলিয়েন্সিটা আসে না সেজন্য আমরা শুধুমাত্র সেলুলজিক গুলোই ডাইং করে থাকি তো বিশেষ করে যে সমস্ত সেলুলজিক ম্যাটেরিয়ালস বা সেলুলজিক টেক্সটাইল সাবস্টেন্স ধুইতে কম হয় বা ধোয়া হয় না সে ধরনের ম্যাটেরিয়ালস এর ডিরেক্ট বেশি অ্যাপ্লাই করা হয় যেমন কার্পেট টার্পেট এগুলো যেগুলো কম মানে মাসে একবার বা আরো কম সময়ে

এই স্ট্রাকচার 75% ক্রোমোফোর হিসেবে এজ স্ট্রাকচার থাকে ওকে এন্ড বাকিটা গ্রেট মেজরিটি অফ দেম আর ডাইএজোর পলিএজো একটা এজো থাকতে পারে অথবা আমরা পলিএজো অর্থাৎ দুটো থাকে আর বুঝি নাই 75% কি থাকে আপনি কালকে ক্লাস করেছিলেন ক্রোমোফোর গ্রুপ আমাদের ডাইসের প্রধান একটা উপাদান হচ্ছে ক্রোমোফোর গ্রুপ যেটা ডাইসের কালারটা বিয়ার করে তো আমাদের এরকম অনেকগুলি ক্রোমোফোর ছিল যেমন এজো নাইট্রো নাইট্রোসো এটসেট্রা ঠিক আছে তো আমাদের এই ডিরেক্ট ডাইসের ক্ষেত্রে ক্রোমোফোরের দিক থেকে এজো স্ট্রাকচার বা এই স্ট্রাকচারটা থাকে প্রায় 75% বুঝতে পেরেছেন তো সেইখানে এটা একটা এজো গ্রুপ থাকতে পারে অথবা দুইটা এজো গ্রুপ থাকতে পারে যেটা আমরা আগের স্লাইডে যদি দেখি তাহলে সেটা ক্লিয়ার হবে যে এটা একটা ডিরেক্ট ডাই আমি বললাম যে স্ট্রাকচারে ক্রোমোফোর গ্রুপ হিসেবে এজো গ্রুপ থাকে এজো স্ট্রাকচার থাকে তো এটা একটা এজো স্ট্রাকচার তো বিশেষ করে বলা হলো 75% এর মত থাকে বাকি অন্যান্য থাকে ওকে তো এটা সাধারণত ডাই এজ হতে পারে পলিয়েজ হতে পারে এখানে যে চিত্রটা দেখতেছি সেটা আমরা দেখতেছি ডাই এজ অর্থাৎ দুইটা এজো গ্রুপ রয়েছে অথবা একটাও থাকতে পারে তখন সেটাকে আমরা মনোএজো বলছি বা ডাই এজ পলিয়েজ হলে কি হবে আরো বেশি হবে অর্থাৎ আরো অনেকগুলো থাকতে পারে এটাই ছিল আমাদের সেই লাইনের মিনিং আমরা আবার সেই স্লাইডে চলে যাই আপনি কি বুঝতে পেরেছেন জি স্যার আপনি গতকালের ক্লাস করেছেন গত মানে আগেরটা তো সেখানে কিন্তু আমরা বলেছিলাম ক্রোম ফোর এক্সো ক্রোম অর্থাৎ ডাইসের যে কালার বিয়ার করে প্রধান উপাদান সেটাই কিন্তু ক্রোম ফোর বা কি বলবো ক্রোমো জেন তো সব একসাথে ক্রোমো জেনটা ক্রোমো ফোর গ্রুপ ওকে সো

ডিরেক্ট ডাই বলার একটা কারণ হচ্ছে যে এটা ইজিলি ডিফুজেবল ইনটু দা ফাইবার অর্থাৎ ফাইবারের সাথে খুব সহজেই ফাইবারের ভিতরে প্রবেশ করে ঠিক যেরকমটা প্রবেশ করে ঠিক সেরকমটা বেরিয়ে আসে অর্থাৎ এইটাই অ্যাপ্লাই করার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না সেরকম কোনো স্পেশাল কেমিক্যালের প্রয়োজন হয় না সেজন্য সেটাকে অপেক্ষাকৃতভাবে ডিরেক্ট ডাইও বলা হয় থাকে ওকে ওয়াশ ফাস্টনেস ইজ নট সো বিকজ অফ দ্যাম ছোট স্ট্রাকচার বন্ড শক্ত নয় বেরিয়ে যেতে পারে

টেস্ট অর সল কন্ট্রোলেবিলিটি দিস ডাইস আর ক্লাসিফাই অর্থাৎ কি মাইগ্রেশন এবিলিটি বলতে বোঝাচ্ছে যে ডাই সলিউশন থেকে ফাইবার গাত্রে যেটা যাবে সেইটা কি রকম ভাবে হবে এবং সেখানকার কন্ট্রোল কি রকম হবে আমরা সেদিন ইয়ে পড়েছিলাম যে লেভেলিং এজেন্টের কাজ করেছিলাম অর্থাৎ এই যে সলিউশন থেকে ডাই যে এর উপর ডিপোজিট হবে বা সলিউশন থেকে মাইগ্রেট হয়ে এখানে আসবে সেটা নেচার এবং কিভাবে ডিপোজিট হবে সেটার উপর বেস করে আমরা তিনটি ভাগে ভাগ করতেছি ক্লাস এ সেলফ লেভেলিং ক্লাস বি সেলফ সি কন্টেম্পারেচার কন্ট্রোলএবল সো চলো একটু এগুলো সম্পর্কে জানি ওকে ফার্স্ট অফ অল ক্লাস এ যেটাকে আমরা বলতেছি কি সেলফ লেভেলিং যেটা এখানে লিখে দিলে ভালো হতো ওকে ডাইস মাইগ্রেট ফেডিয়াল অর্থাৎ ডাই সলিউশন থেকে আমার ফাইবার ফাইবার গੱটতে যাবে খুবই ভেরিয়েল এন্ড হাই লেভেলিং পাওয়ার মানে হচ্ছে কি ফাইবারে একবার ইভেন্ট ডিস্ট্রিবিউশন হবে সুন্দর করে বলছেন সেলফ লেভেলিং মানে হচ্ছে নিজে নিজেই লেভেল করবে সেলফ মানে নিজে লেভেলিং মানে হচ্ছে ডাই যখন ফাইবার মলিকুলের উপর ডিপোজিট হবে তখন সেই ডিপোজিশনটা কিরকম হবে এটা কি এরকম এব্রো থেব্রো হবে নাকি এটা একেবারে প্লেন অর্থাৎ সিম্পল হবে ইভেন হবে রেগুলার হবে সেটা বোঝাচ্ছে সেটাকে সেলফ লেভেলিং বলা হচ্ছে ওকে সো হাই লেভেলিং পাওয়ার এন্ড দে মে বি ইভেনচুয়ালি ফাস্ট বাট ফারদার বয়লিং ব্রিং অ্যাবাউট দা ইভেন্ট ডিস্ট্রিবিউশন তো প্রথমে যদি একটু ইও হয় এব্রো থেব্রো হয় পরবর্তীতে বয়লিং মাধ্যমে সেটাকে ইভেন্ট ডিস্ট্রিবিউশনে নিয়ে আসা সম্ভব ওকে দিস ইজ দা সেলফ কন্ট্রোল লেভেল ক্লাস বি ক্লাস বি যেটা বলা হচ্ছে যে পোর লেভেলিং পাওয়ার এর লেভেলিং পাওয়ারটা একটু পর কিন্তু যেটা মাইগ্রেশনটা এক্সুশনটা দ্রুত হয় তো এই এক্সুশনটা দ্রুত হওয়ার কারণে এক্সুশন মানে হচ্ছে ডাই ফাইবার সলিউশন থেকে ফাইবারে কত দ্রুত আসছে এবং কত দ্রুত ডিপোজিট হচ্ছে যে ডাই একজিশন মাস্ট বি ব্রট এপ কন্ট্রোল এন্ড সল্ট এডিশন যখন এই যে এক্সুশনটা ডাইসের এক্সুশনটা ফাইবারে এটা সাধারণত বৃদ্ধি করা যায় অর্থাৎ রেটটা বা হারটা সলিউশন থেকে ফাইবারে প্রবেশ করার হারটা বৃদ্ধি করা যায় বা ইউজিং সল্ট এনিไKind of salt or electrolyte সেদিন আমরা এই salt অথবা electrolyte এর কাজ পড়েছিলাম মনে আছে কিনা জানি না যে ফাইবার সারফেসে যে চার্জটা হয় এটাতে যদি সেলুলোজগুলো সাধারণত নেগেটিভ চার্জ দেয় তো আমাদের যে ডাইটাই সেটাও কিন্তু কি নেগেটিভ ডাই সো এটাও পানিতে নেগেটিভ চার্জ দিবে তো এই নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে রিপালস করবে এবং রিপালস করলে ডাই মলিকুলগুলো সাধারণত এর প্র ভিতরে ফাইবারের ভিতরে প্রবেশ করতে চাইবে না তাও এই বাধাটাকে কাটানোর জন্য আমরা কি করছি সল্ট ইউজ করি সল্ট ইউজ করে ফাইবার সারফেস চার্জটাকে নিউট্রালাইজ করে দেয় যার ফলে তখন কিন্তু এই নেগেটিভটা এটা ফাইবারের ভিতরে প্রবেশ করতে পারে তো সেটাই বলা হচ্ছে যে সল্ট এডিশন আমরা যদি এখানে সল্ট ইউজ করি তাহলে সল্ট এডিশনের মাধ্যমে কি হবে সল্ট ব্যবহারের মাধ্যমে আমাদের ইগজুশন রেটটা বাড়বে অর্থাৎ ডাই ট্রান্সফার রেটটা বাড়বে তো ডাই ট্রান্সফার যত বেশি ডিপোজিট হবে দ্রুত তখন কি হবে আমাদের লেভেলিং পাওয়ারটা কমে যাবে কারণ এখানে যখন যখন স্লোলি হবে তখন ডিস্ট্রিবিউশনটা ইভেন হবে ওকে ইফ দিস কেস ডাইস আর নট টেকেন ইউনিফর্মলি ইনিশিয়াল স্টেট এন্ড এক্সট্রিম ডিফিকাল্ট টু কারেক্ট দা লেভেলনেস তো দ্রুত যখন ডিপোজিট হবে আসলে সেটাকে ঠিক করা একটু ডিফিকাল্ট ক্লাস সি যেটাকে আমরা টেম্পারেচার কন্ট্রোলেবল বলছি দে আর নট সেলফ লেভেলিং নয় অর্থাৎ নিজে নিজে সেলফ লেভেলিং হবে না এটাও সেলফ লেভেলিং নয় এন্ড হাইলি সেনসিটিভ টু দা সল্ট এখানেও সল্ট এবং সেই সাথে এখানে আরেকটা জিশু কাজ করছে যে কন্ট্রোল বাই দা টেম্পারেচার আমরা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এক্সিশন রেট বাড়বে বলা হচ্ছে দা এক্সিশন অফ দিস ডাইস ক্যান নট এডিকুয়েটলি বি কন্ট্রোলেবল বাই দা এডিশন অফ সল্ট অ্যালোন এন্ড দে রিকোয়ারড এডিশনাল কন্ট্রোল বাই দা টেম্পারেচার এখানে শুধু সল্টই লাগবে না সাথে টেম্পারেচারটাও লাগছে তো টেম্পারেচার যত ইনক্রিজ করব আমার ডাইমলিকুল গুলো তত কি হবে ইকজুশনটা বেশি হবে তো তখন কিন্তু এটাও সেলফ লেভেলিং থাকবে না বিকজ অফ তো একই সাথে সল্ট এডিশন করা হচ্ছে এবং একই সাথে টেম্পারেচার দেওয়া হচ্ছে তার মানে কি এটা আরো দ্রুত আস্তে আস্তে ফাইবার গাঁথতে দ্রুত ডিপোজিট হলে সেটাতে কি কি হবে ডিস্ট্রিবিউশনটা ভালো হবে না সো ভেরি সিম্পল যদি আমি এভাবে বলি যে তোমরা হয়তো পেয়ারা গাছে উঠে পেয়ারা পাচ্ছ মনে করো এরকম যে নিচে কাদা আছে কাদাটা একটু নরম তো পেয়ারাটা যদি উপর থেকে অল্প করে আস্তে করে পড়ে ফেদারের মতো তাহলে কি জাস্ট কাদাটার উপরে থাকবে কিন্তু এটা যদি জোরে উপর থেকে পড়ে ঢিল দাও তাহলে সেটা কি কাদার ভিতরে ঢুকে যাবে তাহলে কাদার ভিতরে ঢুকে গেলে সেটা এরকম যদি অনেক জোরে ঝাঁকা দাও গাছ কি আনইভেন ডিস্ট্রিবিউশন হবে সো আমরা তিনটা এখানে ডাই পড়লাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সেলফ লেভেলিং দেয় যেটা আস্তে আস্তে পড়বে বা আস্তে আস্তে ডিপোজিট হবে যেটা মাইগ্রেশন রেট এত ভালো ভালো কিন্তু এত ফাস্ট না যার কারণে সেটা লেভেলিং এবং যদিও আনলেভেল হয়ে থাকে সেটা ফার্দার বয়লিং এর মাধ্যমে সম্ভব দ্বিতীয় যেটা বললাম যে পোর লেভেলিং সল্ট কন্ট্রোলেবল অর্থাৎ সল্ট এর সাথে সেনসিটিভ সল্ট দিলে প্রচুর পরিমাণে সে ডিপোজিট হবে এবং সেই জন্য সেই ডিপোজিট হওয়ার কারণে এব্রো থেব্রো হবে এবং ক্লাসি যেটা সেটা হচ্ছে যে টেম্পারেচার এবং সল্ট দুটোই এর সাথে আবর্তিত হয় অর্থাৎ সল্ট এবং টেম্পারেচার দুটোই ডাইং মাইগ্রেশনটাকে এফেক্ট করে এই ছিল আমাদের তিনটা ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দা মাইগ্রেশন অর লেভেলিং এর উপর বেস করে পরবর্তীতে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দা কেমিক্যাল থেকে ব্যবহার করা হয় হ্যাঁ ইন্ডাস্ট্রিতে তিনটাই ব্যবহার করা হয় বিশেষ করে ক্লাস সি টা ব্যবহার করা হয় সল্ট এবং ইউ টেম্পারেচার ইউ স্যার তিনটারই তো কিছু কিছু সমস্যা থেকে যায় হ্যাঁ সমস্যা তো থাকবেই সমস্যা ছাড়া কি সমাধান হবে কিভাবে এটার পরবর্তীতে এটার উপর বেশ করে আরো কিছু ডেভেলপমেন্ট আসছে যেমন আমাদের মানুষকে আমরা ভাগ করি বয়সের উপর ভিত্তি করে চুলের কালারের উপর ভিত্তি করে এরকম যে আমরা যখন এটাকে কেমিক্যাল স্ট্রাকচারের উপর বেস করে ভাগ করছি প্রথমত আমাদের প্রধান কেমিক্যাল স্ট্রাকচার বলতে প্রধান আহ যে ক্রোমোফোরটা সেট হয়েছে সেটাকে আমরা বলতেছি টেডি এজো এজোর উপর বেস করে এজো ডেরিভেটিভস এর উপর বেস করে আমরা ভাগ করছি মনো এজো ভেরি সিম্পল যখন একটা ডাইরেক্ট ডাইসের ক্ষেত্রে একটা মাত্র এজো গ্রুপ থাকবে তখন সেটাকে মনো এজো বলছি যখন এরকম দুটো থাকবে তখন সেটাকে ডাই এজো বলছি ওকে মনো এজো ডাই এজো তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে পলি যখন দুই এর অধিক থাকবে তখন সে ট্রাই বলতে পারি অথবা পলি ট্রাই এখানে কয়টা এক দুই তিনটা আছে তারপর পলি কি এক দুই তিন চার হ্যাঁ এরভাবে বাড়তেই থাকছে বা দুই এর অধিক সেটাকে আমরা পলি এজে বলতে পারি স্টিল ব্যান্ড ডেরিভেটিভস এখানে শুধুমাত্র এজও থাকছে না এজের সাথে যখন আমরা স্টিল ব্যান্ড ফর্ম করছে তখন সেটাকে স্টিল ব্যান্ড ডেরিভেটিভস বলা হচ্ছে তারপরে এখানে আমরা ট্রাই এজো ডেরিভেটিভস যদি দেখি কি ট্রাই এজো নয় থায়াজল তো থায়াজল ডেরিভেটিভস দিস আর রেসপন্সিবল ফর থায়াজল সেজন্য সেটাকে থায়াজল ডেরিভেটিভস বলা হচ্ছে পিথা লেকালাইন ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে দিস আর দ্য সলিবলাইজিং গ্রুপ দিস আর কমপ্লেক্স স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ একটা কপার মাসখানে এবং চারপাশে পাশে এটা কমপ্লেক্স বেস স্ট্রাকচার সেটাকে আমরা লোকালাইসিন ডেরিভেটিভস বলছি এগুলোর মনে রাখতে হবে এরকমটা ঠিক নয় মোটামুটি কিছু মনে রাখলেই চলবে তো আমাদের মোটামুটি স্ট্রাকচারের ভিত এটাই ছিল তো বেশি মেচ 75 বললাম আমি দিকে সেটা এজো ডেরিভেটিভস এবং পরে কিছু স্টিল ডেরিভেটিভস এবং থায়াজল ডেরিভেটিভস এগুলো আছে ওকে এরপরে আমরা চলে আসব अबाउट द মেকানিজম অফ দা ডাইরেক্ট ডাই এখন ডাইরেক্ট ডাইটা আসলে কিভাবে কাজ করে বা ডাইরেক্ট ডাইংটা আসলে কিভাবে হয় তো লিটারেচারটা আমাদের একটু কষ্ট করে পড়তে হবে সেটা কি বলছে যে আমরা যদি দেখি যে সেলুলোজ acquires negative charge on its immersion in water while dye molecules are আমরা যদি সাথে সাথে আঁকানোর চেষ্টা করি যে এটা যখন পানিতে দিব তখন সেটা নেগেটিভ চার্জ ধারণ করলো ওকে ফাইবার এন্ড ডাই মলিকিউলস আর স্প্লিট ইনটু দা রিলিজ এন্ড ডাই অ্যানায়ন বাথ এটাও ডাই আমার যেটা ডাই সেটাও কিন্তু কি আছে ডাইও নেগেটিভ চার্জ দিচ্ছে ইনিশিয়ালি ফিউ ডাই এনায়েন্স আর অবসর্ব অন দ্য সার্ফেস অফ দ্য ফাইবার বাট মোস্ট অফ দ্য ডাইস আর রিপেল তো প্রথমে ইনিশিয়ালি প্রথমে কিছু কিছু ডাই আকর্ষিত হবে বা অবসর্ব হবে ফাইবার গাত্র দ্বারা ফিজিক্যাল ফোর্সের কারণে বাট আহ রিপেল ম্যাক্সিমাম ডাইস কি রিপেল হবে এই কারণে সল্ট ছাড়াও কিন্তু প্রথমের দিকে কিছু ডাইংটা হবে যে সমস্ত ফিজিক্যাল ফোর্সের কারণে যে সমস্ত ডাই মলিকুল এই সার্ফেসে পৌঁছাতে পারবে বাট ম্যাক্সিমামটাই কি হবে রিপেল হবে নেগেটিভ চার্জ দ্বারা সারফেস হিউজ নেগেটিভ পটেনশিয়াল ডিফারেন্স যেটাকে আমরা জিটা পটেনশিয়াল বলছি জিটা পটেনশিয়ালটা হচ্ছে সেলুল ফাইবারের চার্জ এবং সলিউশন বলতে ডাইসের পানিতে যে চার্জ এই দুটোর যে পার্থক্য সেটাকে আমরা বলতেছি জিটা পটেনশিয়াল জিটা পটেনশিয়াল অর্থাৎ ফাইবারের যে চার্জ এবং সেই সলিউশনের যে চার্জ বা ডাই যে চার্জ এই দুই চার্জের পার্থক্যকে আমরা বলতেছি জিটা পটেনশিয়াল ওকে কেস অফ তো চার্জ তাহলে আকর্ষণ কেন করে কই আকর্ষণ করে ভাই আকর্ষণ তো করে না বিকর্ষণ করে এই বিকর্ষণের জন্যই তো আমরা সল্ট ইউজ করি আর অনেক কিছু ইউজ করি এই নেগেটিভ চার্জটা রিমুভ করার জন্যই আমাদের কত মডিফিকেশন আকর্ষণটা যেটা প্রাথমিক অবস্থায় কিছু কিছু ডাই মলিকুল এখানে চলে যায় কিভাবে চলে যেমন পানিতে চুবানো সোয়েলিং ঘটে সয়েলিং এর কারণে প্রচুর ফিজিক্যাল আহ আকর্ষণের ফিজিক্যাল আকর্ষণ ঠিক বলবো না ফোর্সের সৃষ্টি হয় যে মানে শোষণ মনে করে একটা স্পঞ্জকে তুমি যদি এরকম করো বাইরে চিপে পানিতে চুবাও তাহলে সেখানে কি একটা সৃষ্টি হচ্ছে ফিজিক্যাল ফোর্সের সৃষ্টি হচ্ছে যার কারণে সেটা অ্যাবসব করতেছে ঠিক এজ লাইক কিছু ডাইমলিকুল আছে যারা ফিজিক্যাল কারণে ফাইবারের হয় কিন্তু ম্যাক্সিমাম গুলাই হয় নেগেটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে রিপেল করে পজিটিভ পজিটিভ চার্জ পরস্পরকে রিপেল করে নেগেটিভ পজিটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করে এখানে আমাদের সিচুয়েশনটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ সেজন্য আমরা কি করছি ইলেকট্রোলাইট ইউজ করছি বা এই যে পার্থক্যটা সেটাকে আমরা বলতেছি জিটা পটেনশিয়াল বা ওকে তো এডিশন অফ দা ইলেকট্রোলাইট রিডিউস দা জিটা পটেনশিয়াল এন্ড প্রমোটস দা অ্যাবজর্পশন বাই রিলিজিং সোডিয়াম ক্যাটায়ন তো আমরা যখন সল্ট ইউজ করছি সল্ট সোডিয়াম বাই সালফেট সাধারণত ইউজ করা হয় তো তখন এটা সাধারণত সোডিয়াম আয়ন রিলিজ করছে এবং অ্যাসিড উৎপন্ন করছে যার ফলে আমাদের বাতে কিন্তু অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় সেজন্য আমরা অ্যালকালি ইউজ করে থাকি ওকে আসছি সো হুইচ গেটস অ্যাটাচ উইথ দ্য ডাই অ্যান্ড ক্যারিসেস দ্য সার্ফেস এন্ড রিডিউস দ্য এক্সটেন্ট অসমোটিক ওয়ার্ক রিকোয়ারেড ট্রান্সফার টু দ্য কম্পোনেন্ট মেটাল আচ্ছা আমরা অসমোটিক প্রেশারের নাম শুনেছি না যে কিসমিসে কি হয় পানিতে চুবিয়ে রাখলে সেখানে পানি প্রবেশ করে তাই না এবং সেই কিসমিসটা ফুলে ফেঁপে ওঠে

ফিগার পরিবর্তিততে যেটা দেখানো হচ্ছে এন্ড অ্যাপ্লিকেশন অফ দা হিট ফ্যাসিলিটিস ব্রেকিং দা ডাই অ্যাগ্রিগেশন ডাই অ্যাগ্রিগেশনটা কি ডাই অ্যাগ্রিগেশনটা হলো যে ডাই পার্টিকেল গুলো যখন একসাথে দোলা পাকিয়ে যাবে বিশেষ করে আপনারা কখনো ডাই গুলিয়েছেন কিনা রং গুলিয়েছেন কিনা জানি না যে অনেকগুলো অর্থাৎ হাই কনসেন্ট্রেশন কালার যখন গুলাবেন তখন দেখবেন যে হলুদদের ক্ষেত্রেও যে একসাথে দোলা দোলা পাকিয়ে যায় যেটাকে আমরা বলা হচ্ছে যে ডাই অ্যাগ্রিগেশন তো যে সেই ক্ষেত্রে যখন আমরা লিটার লিকুয়ারেশের ভলিউমটা বাড়িয়ে দিব সেই ক্ষেত্রে সাধারণত হয় না তো বলা হচ্ছে যে এই যে ডাই এগ্রিগেশনটা জমাট বাঁধাটা ভাঙার জন্য আমাদের হিট প্রয়োজন সো হিট দিলে কি হচ্ছে অ্যাজ ওয়েল রিডিউস দ্য চিটা পটেনশিয়াল এন্ড ডিরেক্ট ডাই স্যার অ্যাবজর্ভ ইন স্পেসিফিক সাইডস অ্যান্ড সার্ফেস আর ইকুয়েশন রেদার দেন ডিফিউজ ফ্যাশন প্রোপোজ বাই ফ্রেন্ডলিস দেখেন এখানে দুটো কথা বলা হচ্ছে ল্যাংমুইয়ের এবং ফ্রেন্ডলিস ইকুয়েশন এই দুটো সাধারণত ফাইবার গাত্রে ডাইগুলো কিভাবে ডিপোজিট হবে তার কিছু প্রপোজাল বা তার কিছু সূত্র সেগুলো সম্পর্কে আপনার ওয়েট প্রসেসিং থ্রি বা পড়ে জানবেন এখন শুধু এতটুকুই জানেন যে ল্যাংমোয়ের ইকুয়েশন এবং ফ্রেন্ডলিস ইকুয়েশন হচ্ছে এই গাত্রে কিভাবে ডাইগুলো ডিপোজিট হবে সেটার একটা কথা তো বলতেছে যে ফাইবার জানা কি স্যার আরো বাকি আছে হ্যাঁ কত কিছু জানা বাকি কেবল তো আমি তো যে স্যার এইটাই মনে হয় স্যার 2 3 সব কেন এটা দেখো তো যেটা বলছে যে গাত্রে হবে সেটা কতখানি হবে এবং ফ্রেন্ডলি যেটা তিনি আবার তার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন তো এই দুটো ব্যাখ্যা রয়েছে আমাদের সেগুলো আমরা জানবো তো এখানে যেটা বলছে আমাদের যেটা জানা দরকার যে আমাদের যে কি বলা হচ্ছে সোয়েলিং হচ্ছে রিডিউস দ্য টেম্পারেচার সরি টেম্পারেচার কথায় আসি যে টেম্পারেচারের কারণেও কিন্তু ফিজিক্যাল ফোর্সের সৃষ্টি হচ্ছে এবং ডাইপারটিকলগুলো ফাইবার सरफेसে যাচ্ছে ওকে তাহলে এত কথার পরে যে কথাগুলো সামারাইজেশন চলে আসলো সেটা হচ্ছে এটা একটা সেলুলোজিক ফাইবার এটা যখন পানিতে চুবাবো এটার গায়ে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে তারপরে আমাদের যে ডাইটা আছে সেটাও নেগেটিভ চার্জ ডাই তো যার কারণে চার্জ পরস্পরকে রিপেল করে তো কিন্তু প্রথমের দিকে ফিজিক্যাল ফোর্সের কারণে কিছু ডাইমলিকুল ফাইবার সার্ফেসে অ্যাবজর্ভ হবে ফিজিক্যাল ফোর্স কিরকম সেটা অসমোটিক প্রেসার হতে পারে এবং একই সাথে যখন আমরা টেম্পারেচার দিচ্ছি টেম্পারেচার দিলে ডাইমলিকুলগুলো গুলো গতিশক্তি প্রাপ্ত হবে এবং গতিশক্তি প্রাপ্ত হওয়ার কারণে ছোট করবে ওকে পরবর্তীতে এই চার্জটাকে রিমুভ করার জন্য আমরা সল্ট ইউজ করছি বা সোডিয়াম বাই সালফেট বলি না কেন সল্ট ইউজ করার কারণে সেখানে কি হচ্ছে এই চার্জটা রিমুভ হচ্ছে বা পজিটিভ বা নিউট্রালাইজ হয়ে যাচ্ছে তারপর ডায়মোলিকুল গুলো আস্তে আস্তে ফেব্রিক সার্ফেসে আসতেছে ফেব্রিক সার্ফেসে আসছে যেটাকে আমরা অ্যাডজর্পশন বলছি ফেব্রিক সার্ফেসে আসার পর সেটা ফাইবার সার্ফেস ভিতরে ডিফিউজ হচ্ছে ডিফিউজ হলে ফাইবার সুয়েল হয়ে আছে তাহলে তার ভিতরে যে জায়গাগুলো আছে সেখানে ফাইবার ডাইমলিকুল প্রবেশ করে তাদের সাথে হাইড্রোজেন বন্ড এবং ভ্যান্ডারওয়াল ফোর্স এর মাধ্যমে বন্ড গঠন করছে ওকে এবং টেম্পারেচারের রোলটা হচ্ছে যখন আমরা টেম্পারেচার দিচ্ছি জমাট বধা অবস্থায় সেটা ভেঙে গিয়ে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে এবং ফাইবার গাছে ডিফিউজ হতে বা অ্যাবজর্ব হতে সাহায্য করছে এই ছিল আমাদের মেকানিজম ফর ডিরেক্ট ডাই যে কিভাবে সারফেসে আসছে এবং কি বন্ড তৈরি করছে তো আমরা যদি একটু দেখি ওকে তো এটা যদি আমাদের হয় আমরা জানি সেলুলোজের স্ট্রাকচারটা কি সেলুলোজের কয়টা সি থাকে সি 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 ও তাই না সি তো এগুলো যদি আমরা দেখি যে টার্মিনাল ওয়েজ সিএস টু টার্মিনাল যে টা আছে তিনটা ওয়েচ টার্মিনাল ওইচ এ সাধারণত এই স্ট্রাকচারটা যদি আমরা লক্ষ্য করি যে টার্মিনাল ওয়েচটা রয়েছে এই টার্মিনাল ওয়েস এ কি হয় আমার যে ডাই আছে ডাই এর হাইড্রোজেন এবং টার্মিনাল ওয়েচ এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করছে ইন্টারমিডিয়েটে পড়ে এসেছ এই যে এখানে হাইড্রোজেন বন্ড গঠন করে তারা ফাইবারের সাথে যুক্ত হচ্ছে এবং একই সাথে থাকার কারণে সেখানে ভ্যান্ডার ওয়ালস ফোর্সও সৃষ্টি হচ্ছে এটা একটা ডাই কঙ্গোরেড বলা হচ্ছে এটা একটা ডাই এজো ডাই ঠিক আছে দিস আর দা সলিবলাইজিং গ্রুপ এটাকে ব্রিজিং গ্রুপ বলতে পারো এখানে সালফোনিক গ্রুপ বাকি যেগুলো আছে সবগুলো ডেরিভেটিভস তো এই ছিল সেলুলোজের সাথে স্ট্রাকচার অফ ডাইরেক্ট ডাই বা এই বন্ডটাই তৈরি করে কথাও যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে কাউকে যদি বলতে হয় তাহলে এই স্ট্রাকচারটা দেখিয়ে দিবা বা এই বন্ড তৈরি করে সেটা বলে দিবা ওকে এটা ছিল আমাদের সেলুলোজের স্ট্রাকচার এর সাথে আমাদের ডাইরেক ডাইয়ের বন্ড ডান এবার ডাইং করব তাহলে ডাইং করার জন্য আমাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন অফ দা ডাইরেক ডাই অন কটন ফেব্রিক দেখো ডাইং করার জন্য আমাদের কিছু প্রাইমারি কথাmatter জানা দরকার ডাই স্টাফ বলতে ডাই বুঝাচ্ছি যে এখানে একটা পার্সেন্টেন্স আছে যে 2% হোয়াট ইজ 2% যে দেখো আমাদের যেহেতু বাইরের ক্রেতারা আমাদের কাছ থেকে কাপড় কিনে সো তারা তাদের যতটুকু যেরকম কালারের প্রয়োজন মনে করে তুমি একজন ক্রেতা তুমি একজন একটা শার্ট কিনবা তো সেই শার্টের কালারটা তোমার পছন্দ মতো হবে যেটা কি ডিপ ব্লু হবে নাকি এটা নেভি ব্লু হবে বা এটা কিরকম হবে এটা কি পাতলা হবে নাকি এটা গাঢ় হবে কিরকম কালার হবে সেটা তুমি বলে দিচ্ছ তো সেটাকে সাধারণত পার্সেন্টেজ হিসেবে বলা হয়ে থাকে তো এই পার্সেন্টেজটা কি অন দা ওয়েট অফ দা ফেব্রিক যে ফেব্রিকের এত টু পার্সেন্ট বলতে ফেব্রিকের টু পার্সেন্ট বোঝাচ্ছে এখন আমার যদি এটা কত পাঁচ গ্রাম স্যাম্পল হয়ে থাকে তাহলে পাঁচ গ্রাম স্যাম্পলের টু পার্সেন্ট ডাই আমাদের মেপে নিতে হবে তাহলে পাঁচের টু পার্সেন্ট কত হবে পাঁচের টু পার্সেন্ট যত হয় তত পয়েন্ট সামথিং টু পার্সেন্ট এত ডাই হবে ওকে তারপরে যেটা হলো আছে আমাদের খার দিতে হয় কি সোডিয়াম কার্বনেট কেন দিতে হয় পিএইচটাকে কন্ট্রোল রাখার জন্য সাধারণত সেলুলোজিক ফাইবার অ্যালকালাইন পিএইচ ডাইং করা হয় 10 থেকে 12 এর ভিতরে তো কেন করা হয় ওই যে আমরা ইলেকট্রোলাইট ইউজ করছি সল্ট ইউজ করছি সেটা কিন্তু একাধারে কি অ্যাসিড উৎপন্ন করছে অ্যাসিড উৎপন্ন করার কারণে সেটার পিএইচটা কিন্তু বাতের ডাই বাতের কমে যাচ্ছে ঠিক আছে সেজন্য আমরা কি ইউজ করছি এই যে কার্বনেট বা খার একই সাথে সেটা ফিক্সিং এজেন্ট হিসেবে বা বন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে ওয়েটিং এজেন্ট ইউজ করছি 1% ওয়েটিং এজেন্ট কি করবে ফাইবারটাকে সুয়েল করবে তো এটা সাধারণত 1% ইউজ করা হয় বেশি ইউজ করলে সমস্যা নাই কিন্তু কেমিক্যাল একটা জিনিস লক্ষ্য করবা যত কেমিক্যাল তত কস্ট আর ফ্যাক্টরি বা আমরা কখনোই চাইব না যে প্রোডাক্টটা লো কস্টে হয় সেটাকে হাই কস্টে তৈরি করতে কমন সল্ট 10% এটা গ্রাম পার লিটারও হতে পারে ওকে টিআরও ওয়েল বা টুর্কি জাস্ট অয়েল এটা সাধারণত পেস্ট করার জন্য বা একটা ইমালশন তৈরি করার জন্য ম্যাটেরিয়ালিস্ট লিখে আর ওয়ান টু টোয়েন্টি মানে আমার ফেব্রিক যদি পাঁচ গ্রাম হয় তাহলে পাঁচের সাথে টোয়েন্টি গুণ করলে হান্ড্রেড মিলি লিকুয়ার নিতে হবে আমার ফেব্রিক যদি পাঁচশো কেজি হয় তাহলে সেটার সাথে টোয়েন্টি গুণ করে যতটুকু হয় ততটুকু টেম্পারেচার এইটটি থেকে নাইনটি ডিগ্রিতে সাধারণত ডাইং করা হয় টাইম ওয়ান থেকে ওয়ান পয়েন্ট আওয়ার সাধারণত হয় না তিন থেকে চার ঘন্টা লাগে রিয়াল ডাইং এর ক্ষেত্রে বা বেশিও লাগতে পারে এটার কোনো লিমিটেশন নাই কতক্ষণ লাগবে ডাবল পার্ট ডাইং যেগুলো কটন পলিস্টার একসাথে চব্বিশ ঘন্টা আরো বেশি সময় পর্যন্ত লাগে এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ম্যাটেরিয়াল টু লিকিয়ার রেশিও এটা সাধারণত যত কম হবে ততই ভালো কারণ কেমিক্যালের পরিমাণটা কমে যাবে তো যার কারণে এটা সাধারণত কত করা হয় ফ্যাক্টরিতে ওয়ান ইস টু টেনে ডাইং করা হয় টেন থেকে এইট থেকে টেন বা সেভেন থেকে টেনের মধ্যে ডাইং করা হয়ে থাকে তবে ল্যাবে কাজ করার জন্য আমরা সাধারণত ওয়ান ইস টু ইউজ করে থাকি ওয়ান টু থার্টি ইউজ করে থাকি সো এটা হলো রেসিপি আমাদের ডাইং করার জন্য হোপফুলি ক্লিয়ার প্রথমে আমাদের কি লাগবে ডাইস লাগবে যে কত পার্সেন্ট শেড করবো আমরা তারপর সেটার সাথে সাপোর্টিং কেমিক্যাল বা অক্সিলারি কেমিক্যাল লাগবে সো অক্সিলারি কেমিক্যালটার ভিতরে সোডিয়াম কার্বনেট রয়েছে ওয়েটিং এজেন্ট রয়েছে কমন সল্ট রয়েছে টিআরও অয়েল এন্ড টেম্পারেচার অ্যান্ড টাইম ওকে এখন আজকে অনেক কিছু শিখতে হবে আমাদের যেমন প্রথমে আমরা শুনছি তো যেকোনো সময় চেঞ্জ হতে পারে হতে পারে সবগুলি চেঞ্জ হতে পারে তবে মোটামুটি এরকমই থাকে ফ্যাক্টরিতে নানা সময় নানা প্রকার সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যার সমাধানের জন্য এগুলো পার্সেন্টেজ কম বেশি হতে পারে যে মনে ধরো কোনো ডাইবা সোডিয়াম কার্বনেট দেওয়ার পরও পিএইচ আসতেছে না তখন সেই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে সেটা পিএইচ কন্ট্রোল করা যেতে পারে তো ইন স্পেশাল কেসে আলাদা হতেই পারে ওকে তবে নর্মালি মোটামুটি এটা হপফুলি ওকে ডাইস পার্সেন্টেজ চেঞ্জ হতে পারে এগুলো চেঞ্জ হতে পারে এটাই যে একেবারে কি বলবো এটাই ঠিক এমনটা নয় ঠিক আছে কারণ টাইম টু টাইম প্রবলেম টু প্রবলেম কে সলভিং এর ক্ষেত্রে ভেরি হয় তবে নরমালি এটা ওকে ডাইং প্রসেস তাহলে ডাইং প্রসেসের সময় আমরা সাধারণত ডাইং মেশিনে ডাইং করে থাকি তো আমরা ডাইং মেশিন সম্পর্কে বোধহয় এখনো পড়ি নাই তো আমাদের স্যাম্পল মেশিন রয়েছে তোমাদের ল্যাবে যেটা রয়েছে সেটা স্যাম্পল মেশিন মেশিন আর বড় বড় রয়েছে যেটা হয়তো তোমরা ফ্যাক্টরি ভিজিটের সময় দেখেছো যে হাতির মতো মতো বড় বড় ডাইং মেশিন দেখেছো না তো এই সমস্ত ডাইং মেশিনে সাধারণত ডাইং করা হয় যেটা নিট হতে পারে ওভেন হতে পারে নিট প্রজেক্টের জন্য মেশিন এক প্রকার ওভেন প্রজেক্টের জন্য মেশিন এক প্রকার নিট প্রজেক্টে সাধারণত রোপ ফর্মে ডাইং হয় ওভেন প্রজেক্টে সাধারণত এরকম খোলা অর্থাৎ চ্যানেল চেম্বার ফর্মে ডাইং হয় বা চৌবাচ্চা ফর্মে ডাইং হয় থাকে ওপেন উইথ ফর্মে ডাইং হয় থাকে ওকে সে বিষয়ে আরেকদিন কথা হবে তো এখন আসি আমাদের ডাই সলিউশন प्रिपरेशन কি বলা হচ্ছে যে মিক্স দা ডাই উইথ নরমাল ওয়াটার এন্ড মেক দা পেস্ট এন্ড দা পোর হট ওয়াটার টু ডিসলভ দা ডাই প্রপারলি এন্ড এনসিওর দা বাথ কনসেন্ট্রেশন আমাদের বাইরে একটা ডোজিং ট্যাংক থাকে মেশিনের বাইরে তো এই ডোজিং ট্যাংকে সাধারণত আমরা ডাই গুলাই তাই ডাই কোন পানিতে গুলাবো এই টোটাল পানিতে কিন্তু ওয়ান ইস টু ভিতরে হিসেব করে যত পানি হবে সেটার কিছুটা বাতে দিয়ে বাকিটা এখানে দিতে হবে এবং এখানে গুলাতে হবে এক্সট্রা কোনো পানি নেওয়া যাবে না ওকে ডাই সলিউশন গুলানো হলো তো এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি এই চার্টটা আজকে আমরা আঁকা শিখবো তো এখানে একটু লক্ষ্য করো তোমরা সবাই যে এপাশে সাধারণত আমাদের কি থাকছে টাইম এবং এপাশে থাকতেছে টেম্পারেচার ওকে তো এখানে দেখো প্রথমে আমরা মনে করি এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পট রেডি বা এখানে কাপড় দেওয়া হলো লোডিং ফেব্রিক লোডিং দেওয়া হলো তারপর আমরা কি ইউজ করছি সোডা অ্যাশ অল্প পরিমাণে এটা কয়েকটা ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে পিএসটাকে কন্ট্রোলের জন্য তারপর কি করছি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে উঠাচ্ছি 10 মিনিটে হতে পারে 12 মিনিটে সেটা হতে পারে 60 ডিগ্রিতে উঠাইলাম 60 ডিগ্রিতে আমরা কি করছি কিছুক্ষণ চালাচ্ছি এটা টেম্পারেচার ল হতে পারে বা এই ষাট ডিগ্রিতে আমরা কি করছি ডাই স্টাফ দিচ্ছি ওয়েডিং এজেন্ট দিচ্ছি বা বাকি যে সাহসগুলি আছে সেগুলো দিচ্ছি স্যাম্পল লোডিং করছি অথবা স্যাম্পল এখানে লোডিং করা থাকতে পারে তারপর সেই ষাট ডিগ্রি থেকে আমরা কি করছি টেম্পারেচারটাকে এইট্টি ডিগ্রি তে উঠতেছে তারপর এইট্টি থেকে হান্ড্রেড ডিগ্রিতে উঠতেছে এবং সেই ক্ষেত্রে এইট্টি থেকে হান্ড্রেড ডিগ্রিতে উঠার ফাঁকে আবার দুবার সল্ট দিচ্ছি কেন দিচ্ছি যে এই যে ইয়েটা ইগজিশন বাড়ানোর জন্য এবং এই হান্ড্রেড ডিগ্রি বা এই সময়ে আমাদের এখানে সোডায়স ভাগ করে দেওয়া যেতে পারে বা সোডায়স টা কিন্তু এখানেও অ্যাপ্লাই করা যেতে পারে ফিক্সিং স্ট্রেসের জন্য তো ওকে এটার ডিসক্রিপশনটা আমি বলছি তোমাদেরকে পরবর্তী স্লাইডে দেখো প্রথমত আমরা আঁকাবো আজকে এটা যে দ্য ডাইভার ইজ সেট এট ফোর্টি ডিগ্রি ফোরটি ডিগ্রি হতে পারে থার্টি ডিগ্রি নরমাল রুম টেম্পারেচার কত থাকে সাধারণত আমাদের যদি পঁচিশ থার্ড ফ্যাক্টরিতে থার্টি ফাইভ বা ফোরটি এরকমই থাকে তো ধরে নিলাম থার্টি বা ফোরটি ডট ম্যাটার উইথ সাবস্ট্রেট অ্যান্ড রিকোয়ারিড ওয়াটার লেভেল পানি এবং পানি নিয়ে প্রথমে ফেব্রিক লোড করতে হয় একটা মেশিনে লোড করার পর সেখানে পানি নিতে হয় যতটুকু হিসাব করে পানি আসবে তারপরে সেখানে আমরা টেম্পারেচার কি করলাম তারপরে সেখানে কি করবো ওয়াইটিং এজেন্ট সিকুয়েস্টারিং এজেন্ট লেভেলিং এজেন্ট আদার অক্সিলারিস একটু টেম্পারেচার উঠিয়ে এখানেও করতে পারি সিক্সটিতেও করতে পারি তবে একটু গরম টেম্পারেচারে করলে মিক্সিংটা ভালো হয় অ্যান্ড অক্সিলারিস এন্ড অ্যাবাউট দ্য রান টাইম ফাইভ মিনিট চালাবো কি বলা হচ্ছে অ্যাড ডাইসলিউশন লিনিয়ার ডোজিং ফোরটি ডিগ্রি অ্যান্ড রান টাইম টেন মিনিট দশ মিনিটে চালানোর পর অ্যাড সোডা কার প্রোগ্রেশন ফোরটি ডিগ্রি এন্ড রান সোডা মোডা দিব